আসসালামু আলাইকুম। ফতুল্লা পাইলট অনলাইন স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ আফজাল আরিফিন, সহকারী শিক্ষক ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম শ্রেণী জীববিজ্ঞান ক্লাস করাবো। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। আজকে এই অধ্যায়ের ওপর হচ্ছে আমার ষষ্ঠ ক্লাস। তাহলে শুরু করা যাক। আজকে আমরা প্রথমে জানব জটিল টিস্যু সম্পর্কে। জটিল টিস্যু কাকে বলে? যে স্থায়ী টিস্যু একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত, তবে একাধিক কোষ দিয়ে গঠিত হলেও সম্মিলিতভাবে একই ধরনের কাজে লিপ্ত থাকে, তাদেরকে জটিল টিস্যু বলা হয়। অর্থাৎ জটিল টিস্যুর মধ্যে একাধিক সরল টিস্যুকে দেখতে পাওয়া যায়, যা তবে তারা সবাই একই কাজে নিয়োজিত থাকে। জটিল টিস্যু দ্বারা উদ্ভিদ তার দেহে খাদ্য, পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান পরিবহনের কাজ করে, তাই একে উদ্ভিদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডলও বলা হয়ে থাকে। জটিল টিস্যু প্রধানত দুই প্রকার, এক জাইলেম টিস্যু, দুই ফ্লোয়েম টিস্যু। তো প্রথমে আমরা জানব জাইলেম টিস্যু সম্পর্কে। যে পরিবহন টিস্যু দ্বারা উদ্ভিদ মাটি হতে পানি ও অন্যান্য উপাদান পাতায় নিয়ে যায়, তাকে জাইলেম টিস্যু বলে। জাইলেম শব্দের উদ্ভব হয়েছে গ্রিক শব্দ জাইলস থেকে, যার ইংরাজি প্রতিশব্দ উড, বাংলায় যাকে বলা হয় কাঠ। বিজ্ঞানী নাগালি 1858 সালে এ শব্দের প্রচলন করেন। কাঠ তথা জাইলেমই হল উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী অন্যতম প্রধান অংশ। জাইলেম টিস্যুর অংশ হচ্ছে প্রধানত চারটি, এক ট্রাকিড, দুই ভেসেল, তিন জাইলেম ফাইবার, চার জাইলেম প্যারেনকাইমা। এখন আমরা এই টিস্যুগুলো সম্পর্কে জানব। ট্রাকিড, ট্রাকিড কোষ লম্বা, এর প্রান্তদ্বয় সরু ও সূচালো, প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয় ও অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়, ফলে পানির চলাচল পার্শ্বীয় জোড়া কূপের মাধ্যমে হয়ে থাকে। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, যেমন বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার ও কূপাঙ্কিত। ফার্নবর্গ নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়। কোষরসের পরিবহন ও অঙ্গকে দৃঢ়তা প্রদান এর প্রধান কাজ, তবে কখনও খাদ্য সঞ্চয়ের কাজও এই ট্রাকিড টিস্যু করে থাকে। তারপর আমরা জানব ভেসেল সম্পর্কে। ভেসেল কোষগুলো খাটো চোঙের মতন। কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয়ে এবং প্রান্তীয় প্রাচীর গলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে। এর ফলে কোষরসের উদ্ধারহনের জন্য একটি সরু পথ সৃষ্টি হয়ে যায়। প্রাথমিক অবস্থায় এ কোষগুলো প্রোটোপ্লাজমযুক্ত থাকলেও পরিণত বয়সে এরা মৃত ও প্রোটোপ্লাজমবিহীন হয়। ভেসেলের প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্ন রূপে পুরু হয়, যেমন সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার, কূপাঙ্কৃত ইত্যাদি। ভেসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়, তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আরও অধিক লম্বা হতে পারে। এদের প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে দেখা যায়। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে যারা উন্নত, যেমন নিটাম, এ জাতীয় উদ্ভিদের প্রাথমিক পর্যায়ে ভেসেল দেখা যায়। পানি ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করা ও অঙ্গকে দৃঢ়তা প্রদান করা হচ্ছে ভেসেলের প্রধান কাজ। এখন আমরা জানব জাইলেম প্যারেনকাইমা সম্পর্কে। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বলে। এদের প্রাচীর পুরু বা পাতলা হতে পারে। প্রাইমারি জাইলেমে অবস্থিত
প্যারেনকাইমার কোষ পাতলা প্রাচীরযুক্ত, তবে গৌণ জাইলেমে এরা পুরু প্রাচীরযুক্ত হয়ে থাকে। খাদ্য সঞ্চয় ও পানি পরিবহন করা এদের প্রধান কাজ। এরপর আমরা জানব জাইলেমের শেষ ধরনের টিস্যু কোষ সম্পর্কে, এর নাম হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষই জাইলেম ফাইবার, এদের উড ফাইবারও বলা হয়। এই কোষগুলো লম্বা, এদের দুপ্রান্ত সরু, পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত। উদ্ভিদে এরা যান্ত্রিক শক্তি যোগায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে। পানি ও খনিজ পদার্থ পরিবহন, খাদ্য সঞ্চয় উদ্ভিদকে যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদান করা জাইলেম টিস্যুর প্রধান কাজ। তো আজকে আমরা তাহলে জটিল টিস্যুর একটি অংশ অর্থাৎ জাইলেম টিস্যু সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা ফ্লোয়েম টিস্যু সম্পর্কে জানব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।